এই মুহূর্তে আমাদের সাথে আছেন বাংলার কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য। ওনার কাছে আমি প্রথম প্রশ্ন নিয়ে চলে যাব। এই মাত্র 5 মাস আগে সন্তোষ ট্রফি ফাইনালে কেরালায়, বাংলা বরম কেরালায় ম্যাচে কেরালা বাংলাকে ফাইনালে হারিয়েছে। তো আপনি এই ম্যাচটাকে কিভাবে নিচ্ছেন, প্রতিশোধ হিসেবে নিচ্ছেন নাকি কেরালাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়াটা বাড়তি চাপ দিচ্ছে আপনাকে? না, যে কোনো খেলাই একটা কম্পিটিটিভ একটা পরিবেশ থাকে, সেই পরিবেশটা তৈরি হয়েছে। আর পরিবেশটা বেশি করে তৈরি হয়েছে এই কারণে, যেহেতু কেরালা আমাদের হারিয়ে সন্তোষ ট্রফিটা চ্যাম্পিয়ন হয়েছে, আর সেটাও খুব কম মার্জিনে আর কি, টাই ব্রেকারে। আমাদের বেঙ্গল যথেষ্ট ভালো খেলে এক গোলে জিতছিল, কোনো রকমে আর কি ওরা গোলটা শোধ করে, এবং আফটার দ্যাট গোল শোধ করে সমতা নিয়ে আফটার দ্যাট টাই ব্রেকারে জিতে, এটা ওদের হতেই পারে। তবে অফকোর্স যে কোনো খেলাই আর কি আমরা প্রতিশোধের মতো কোনো অ্যাজ এ স্পোর্টসম্যান হিসেবে যেরমভাবে নেওয়া উচিত সেরমভাবে নিয়ে, স্পোর্টসম্যান স্পিরিট হিসেবে যেরকমভাবে নেওয়া হয়, বাট অফকোর্স খুব সিরিয়াসলি নিচ্ছি আমরা এটা, কেন যেহেতু আমরা হেরে গেছি অনেকদিন, আমাদের বেঙ্গল অনেক ট্রফি পাইনি, সেই জন্য আমরা খুব সিরিয়াস, আমরা চাই যে এই ট্রফিটা আমরা জিতি। এই মুহূর্তে বাংলা দলের মুড কেমন, ছেলেরা কি করছে? ঠিক যেরকম আগে যে কটা ম্যাচ আমরা খেলেছি, যেরকমভাবে আমরা প্রিপারেশন নিয়েছি টিমটা, ঠিক সেরকমভাবেই প্লেয়াররা আছে, খুব হালকা মুডেই আছে। বাট ওরা দেখে মনে হচ্ছে ওরা খুব সিরিয়াস, যে যখন স্কোপ পাবে তখন ওরা প্রুভ করবে যে হ্যাঁ, দে আর দ্য বেস্ট। আমার তৃতীয় প্রশ্ন, সেমিফাইনালে দেখলাম সুরজিৎ হাঁসদা খুব গুরুতর চোট পেয়েছিল, তো সুরজিতের এখন অবস্থা কেমন, ও কি ফাইনালের জন্য প্রস্তুত, খেলতে পারবে? হ্যাঁ, সেমিফাইনালে খুব মারপিটের খেলা হচ্ছিল, সার্ভিসেসটা প্রচুর মারছিল, সেই কারণে আমরা রেফারির বদান্যতায় আমরা 6-7 খানা কার্ড খেয়েছি, ইয়েলো কার্ড। এবং জীবনের প্রথম একটা কোচ হিসেবে, শুধু না প্লেয়ারের জীবনেও, আমরা কোনোদিন 13 মিনিট এক্সট্রা কোনোদিন খেলিনি, তো সেই 13 মিনিট এক্সট্রাও দেখতে হলো আমাদের। যাক গিয়ে, যে কোনোই হোক আমরা ম্যাচটা জিতেছি, এবং সুজিৎ হাজরা যখন লেগে গেছে তখন আমাদের যে কোয়ার্ডিনেটর ছিল তার সঙ্গে পাঠিয়েছি আমরা নার্সিংহোমে, সেখানে গিয়ে ওর ট্রিটমেন্ট হয়েছে, এবং ট্রিটমেন্টের পরে ডাক্তার বলেছে হি ইজ ফ্রি, খুব ভালো আছে, এবং আজকে প্র্যাকটিস করেছে এবং হি ইজ ভেরি ফিট এবং ভালোই আছে। জিজ্ঞেস যখন করেছি তখন বলেছে যে ভালোই আছে। সুতরাং সুজিৎ হাজরা সম্বন্ধে খুব একটা খারাপ নিউজ নয়, ও ভালো খেলতে পারবে, ও খেলতে পারবে, ও ঠিক হয়ে গেছে। কাল কঠিন প্রতিপক্ষ কেরালা, তো ফাইনালের জন্য কেমন অ্যাপ্রোচ নিচ্ছেন আপনি? এইগুলো তো আমরা বলি না, আমরা সবসময় ভেতরে ভেতরে রাখি, আমরা প্রকাশ করি না। বাট আমরা সবসময় ফুটবলে, আমাদের বেঙ্গলে কেউ চায় না যে আমরা সেকেন্ড পজিশনে থাকি, আমরা সবসময় 1 নম্বর ছাড়া আমরা মানি না যে আমরা কোনো একটা কাজ করেছি, সেই লক্ষ্য রেখেই আমরা থাকবো, এবং প্লেয়াররাও সেই মোটিভেশন আছে তাদের, এবং আমরা যথেষ্ট সিরিয়াস এই ব্যাপারে, এবং আমরা চাই যে ম্যাচটা সোজাসুজি জিতে একটা বাংলাকে একটা ভালো কিছু অফার দেওয়া যায়। উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।